এখানে লেখা আছে টুয়ার্স ব্লু লাইন দক্ষিণেশ্বর টু কবি সুভাষ, কবি সুভাষ, তারপরে কালীঘাট, যে কোনো স্টেশন, পার্ক স্ট্রিট, এগুলোতে যেতে গেলে আমাদের কি দুটো টিকিট কাটতে হবে আলাদা আলাদা, মানে স্প্ল্যানেড গিয়ে কি আবার টিকিট কাটতে হবে? এটাই সবার কনফিউশন ছিল যে আমরা যেতে পারবো কি পারবো না। আমরা পার্ক স্ট্রিট পর্যন্ত যাব, আর পার্ক স্ট্রিট এই যে টোকেনটা দেন, এই টোকেনটা আমরা কেটেছি, 15 টাকা নিয়েছে। খালি গাড়ি, খালি গাড়ি, খালি গাড়ি, এসপ্ল্যানেড, 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 হাওড়া ময়দান, হাওড়া ময়দান, হাওড়া ময়দান, খালি আছে, খালি গাড়ি, খালি গাড়ি, খালি গাড়ি। হাই, সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আজকে হচ্ছে মার্চ মাসের 18 তারিখ, আর তোমরা দেখেছো আমি প্রথম দিন 15 তারিখে যখন কলকাতা মেট্রো আন্ডার ওয়াটার ইস্ট ওয়েস্ট বাউন্ডটা কানেক্ট হয়েছিল, আমি সেটা তোমাদেরকে ভিডিও করে দিয়েছি, আর সেটা থেকে এত ভালো রেসপন্স পেয়েছি, আর সবাই ওখানে কমেন্ট করছে যে বাকি মেট্রো স্টেশনগুলোয় কি আমাদেরকে যেতে গেলে স্প্ল্যানেড স্টেশন গিয়ে আমাদেরকে বেরোতে হবে, নাকি আমরা ভেতর দিয়ে চলে যেতে পারবো। তো সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি আজকে দেব, আর আজকে আমি আরও একটা কারণ এখান থেকে যাচ্ছি, যদি এই সল্টলেক সেক্টর 5 পর্যন্ত পুরো কানেক্টই হয়ে যেত তাহলে সব থেকে ভালো হতো, আর আজকে আমি যাচ্ছি সল্টলেক সেক্টর 5। তবে তার আগে তোমাদেরকে এই ভিডিওটা দেখাবো, আর সেক্টর 5 যাচ্ছি একটাই কারণে, আমার বাংলাদেশ যাওয়ার যে ভিসা সেটা রেডি হয়ে গেছে, সেটার মেসেজ চলে এসেছে, ওটা আমি আনতে যাব। আগেও আমি গেছি একবার দুবার, তো আজকে আবার নতুন করে ভিসা চলে এসছে, সেটা আনতে যাব। আর এখান থেকে আমি সোজা বেরিয়ে যাচ্ছি হাওড়া, তারপরে গিয়ে তোমাদেরকে দেখাবো। আগের দিন তো আমি সমস্ত কিছু ডিটেলসে দেখিয়েছি, তবে এই ভিডিওটাতে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কোথা দিয়ে কোথা দিয়ে তোমরা যদি বেরো তাহলে গিয়ে তোমরা গ্রিন লাইন থেকে ব্লু লাইনের বিভিন্ন স্টেশনগুলোতে বেরোতে পারবে। চলো তাহলে, এই যে আমি একদম জিরা স্টেশনের সামনে চলে এসেছি, লোকাল ট্রেন করে যাব এখন হাওড়া, তারপরে গিয়ে হাওড়া মেট্রো থেকে তোমাদের সাথে কথা হবে, তোমাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে বলে দেব। এসে পৌঁছালাম হাওড়া রেলওয়ে স্টেশন, ট্রেন দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। এই যে স্টেশনে এরকম জায়গাটায় আসার পরে তোমরা দেখতে পারবে এখানে ঠিক লেখা আছে হাওড়া মেট্রো গ্রিন লাইন, অ্যারো দেওয়া আছে, এই অ্যারো ফলো করে আমাদেরকে চলে যেতে হবে হাওড়া মেট্রো গ্রিন লাইন এইদিকে। তো এরকম পুরো অ্যারো চারিদিকে দেওয়া আছে, এই অ্যারোগুলোকে ফলো করে আমাদেরকে যেতে হবে এইদিকে, অ্যারোটা এদিকে মারা আছে, দেখি এদিক দিয়ে যাব। এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম এখান থেকে এখন রাস্তাটা করেছে ভেতরে যাওয়ার জন্য, যারা যারা তাহলে হাওড়া স্টেশন আসছো তাদেরকে যদি মেট্রো ধরতে হয় এই যে জায়গাটা আছে ঠিক এই পোর্শনটা দিয়ে হেঁটে আমাদের বেরোতে হবে। আমি আগের ভিডিওতে যেটা দেখিয়েছিলাম যে পুরনো কমপ্লেক্সে যে টয়লেটের মাঝখান থেকে রাস্তাটা, ওখান থেকে এখন আর যেতে দিচ্ছে না, এখান থেকে আমাদের ঘুরে যেতে হবে। এখন আমাদেরকে এই রাস্তা দিয়ে আসতে দিচ্ছে না, এই যে মাঝখান থেকে পরে খুলে দেবে। এইটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে, মানে এদিক থেকে যারা আসছে তাদের ঢোকার জন্য এই গেটটা, আমাদের যে ওল্ড কমপ্লেক্স, ওল্ড কমপ্লেক্স থেকে ঢোকার জন্য ওই দিকের যে গেটটা আছে সেটা ইউজ করা হয়। তোমরা আগের ভিডিও যারা দেখেছো ওখানে প্রচুর কমেন্ট এসছে যে যারা যারা হাওড়া স্টেশন থেকে বাকি, মানে এসপ্ল্যানেড পর্যন্ত যাওয়াই যাচ্ছে, বাকি বিভিন্ন স্টেশন, সাপোজ দমদম, কবি সুভাষ, তারপরে কালীঘাট, যে কোনো স্টেশন, পার্ক স্ট্রিট, এগুলোতে যেতে গেলে আমাদের কীভাবে যেতে হবে, আমাদের কি দুটো টিকিট কাটতে হবে আলাদা আলাদা, মানে স্প্ল্যানেড গিয়ে কি আবার টিকিট কাটতে হবে, সব প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওটাতে। কারণ আমরা একবারেই একটা টিকিটই কাটবো, যেটা ব্লু লাইনের মেট্রো হয় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত, অথবা যেটা হচ্ছে নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত, যে কোনো একটা জায়গাকার টিকিট আমরা কেটে নেব, ওই লাইনের এখান থেকেও আমরা কেটে স্প্ল্যানেড থেকে চেঞ্জ করে যেতে পারবো, সেটাই তোমাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দেবো। তো চলো, এখন সময় আপডেট হচ্ছে 11টা, অফিস টাইম, এই সময়ে 12 মিনিট পর পর ট্রেন আছে। আর আরেকটা জিনিস, এই মেট্রোটা কিন্তু প্রতি রবিবার করে বন্ধ থাকবে, আর বাকি দিনগুলোতে সকাল 7টা থেকে চালু হবে, 9টা 45 পর্যন্ত চলবে। ঢোকার পরেই, এই জায়গা থেকে ঢুকলাম, ঢোকার পরেই এখানে আছে তোমরা দেখেছো এসকেলেটার, যেটা অনেকটা নিচ পর্যন্ত, আর দেখো কত সুন্দর। ঢোকার সাথে সাথে এরকম অনেক, দেখো এটা হচ্ছে স্মার্ট কার্ডের জন্য, এটা হচ্ছে টিকিট কাটার জন্য, নিজেরাই টিকিট কাটা যাবে, আর ভেতরে অনেক টিকিট কাটার জায়গা আছে এরকম, আর টিকিট কাউন্টারও আলাদা করে বানানো হয়েছে, আর স্পেসটা অনেকটা বড় করা হয়েছে যাতে সমস্ত মানুষ একসাথে আসতে পারে। দেখে দাও দাদা,
না না আমার কার্ড আছে, যাদের কার্ড নেই তারা কীভাবে কাটবে দেখো, যে বাই নিউ কার্ড, তারপরে নিউ কার্ড অপশন, 200 টাকা ওখানে করতে হবে। করার পরে এখানে 200 টাকার নোট দিলেই 132 টাকা ব্যালেন্স দেবে। আর কার্ডটা ঠিক এরকম, কি সুন্দর করেছে দেখো, একদম আন্ডার ওয়াটার মেট্রোর ব্যাপারটাকেই কার্ডে দিয়ে দিয়েছে, দারুণ ব্যাপার। এই হচ্ছে হাওড়া মেট্রো স্টেশনের ভেতরের টিকিট কাউন্টারের লাইন। স্মার্ট কার্ড আর টোকেনের মেশিন বসানো আছে, সেগুলো থেকে কোনোরকমভাবে মানে স্প্ল্যানেড বাদে আর ওই দিকের যে স্টেশনগুলো আছে ব্লু লাইনের সেগুলো টিকিট কাটা যাবে না। সেগুলো টিকিট কাটতে গেলে এইখানের এই টিকিট কাউন্টারেই আসতে হবে। এই যে এখান থেকে সেই এখান থেকে যে টিকিটটা দেবে সেই টিকিটটাতেই আমরা ডাইরেক্ট যেতে পারবো। এখানে এদিকে সিঁড়ি আছে, এদিকে এসকেলেটার আছে। তারা ডেলি প্যাসেঞ্জারই করবে, সপ্তাহে 3-4 দিন যাবে। আমি বলবো স্মার্ট কার্ড বানিয়ে নাও, টিকিটের লাইন কিন্তু প্রচুর হয়, তাই জন্য সবথেকে বেস্ট অপশন হচ্ছে এটাই। এখানে আমাদের প্রথমে এই স্টেপটা যাওয়ার পরে আবারও যে আমরা নিচে যাব, তারপরে আমাদের আবার আরেকবার যেতে হবে। কাগজ সিস্টেমটা দেবে একমাত্র স্প্ল্যানেড পর্যন্ত গেলে। যারা স্প্ল্যানেডের পরে ব্লু লাইনে যাবে, যে কোনো স্টেশন, দমদম হোক, কালীঘাট হোক, শ্যামবাজার, যে কোনো স্টেশন, দক্ষিণেশ্বর, সেখানে এরকমই টোকেন দেওয়া হয়। তার কারণ ওখানে এখনও স্ক্যানিং যে কাগজের ব্যাপারটা সেটা এখনও আসেনি, তাই এখন এরকম পুরনো টোকেনই দেওয়া হয়। এখানে আসার পরে আরেকটা লোগো নিচের দিকে, মানে আরও আরেকবার নিচে যেতে হবে প্ল্যাটফর্মের জন্য। আরও একটা স্টেপ, সিঁড়ি নিচে নামছি, এবার গিয়ে পাবো স্টেশন। এই যে দেখো অ্যারো দেওয়া আছে টুয়ার্ড সল্ট লেক সেক্টর 5, আমরা এদিকে ধরবো। আর হাওড়া ময়দান লেখা আছে এদিকে, তা আমার এগুলো যাবে হাওড়া ময়দানের দিকে। ওইদিকে যে ট্রেনটা ঢুকলো ওটা যাবে হাওড়া ময়দান, আর এইদিকে আসবে আমাদের দিকে যাওয়ার ট্রেন, মানে স্প্ল্যানেড যাওয়ার ট্রেন। এখানে দেখো লেখা আছে হাওড়া ময়দান, হাওড়া মেট্রো, আমরা এই জায়গাটায় আছি, ইউ আর হেয়ার, ইয়েলো মতন। তারপরে আমরা যাবো মহাকরণ, মহাকরণ যাওয়ার পথে মাঝখানে হচ্ছে আন্ডার ওয়াটার, তারপরে হচ্ছে স্প্ল্যানেড। স্প্ল্যানেডে যাওয়ার পরে দেখো ওখানে ব্লু, ব্লু আর পার্পেল এই দুটো কালার দেওয়া আছে, আর গ্রিনেরও কালার দেওয়া আছে। দ্যাট মিন্স ওখানে দুটো লাইন এসে মিশছে, পার্পেল লাইনটাও এখনও ওখানে অ্যাড করা হয়নি, আর ব্লু লাইনটাকেও পুরোপুরিভাবে শিয়ালদা মেট্রোর সাথে অ্যাড করা হয়নি। তো ওখানে গেলে আমরা এই দুটো লাইনের মেট্রো কিছুদিনের মধ্যে পেয়ে যাব। তারপরে স্প্ল্যানেডের পরের স্টেশন হবে শিয়ালদা মেট্রো, যেটা আর কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে দুর্গাপুজোর সময়। তো এই হচ্ছে কিছুটা হাওড়া মেট্রো থেকে সল্ট লেক যাওয়ার জন্য, সল্ট লেক একদম ডিরেক্টলি আমরা যেতে পারবো। এই আছি আমরা হাওড়া স্টেশন, এর পরের স্টেশন মহাকরণ, মানে আমরা যাব এই দিকে। হাওড়া স্টেশনে তোমরা যেদিকেই মানে ওই সাইড দিয়েও তোমরা নামতে পারো, ওই দিকের এখনও সিঁড়িগুলো সব চালু করা হয়নি, আর এখানে দু সাইড দিয়েই তোমরা ওঠা নামা করতে পারো, কারণ হাওড়ায় এতটাই ভিড় হয়। সেম অ্যাজ ইট ইজ ওই দিকের প্ল্যাটফর্মটাও, এদিকেও নামতে পারো, ওদিকেও নামতে পারো। ভিড়টাকে কন্ট্রোল করার জন্য এখানে এরকমভাবে দুদিকেই স্টেশন বানানো হয়েছে। এখন সময় আপডেট হচ্ছে 11:40, এই সময় এইখানে 15 মিনিট গ্যাপে ট্রেন থাকবে, আর সকাল 8 থেকে 11 পর্যন্ত 12 মিনিট গ্যাপে ট্রেন থাকবে, কারণ ওটা অফিস আওয়ার্সের মধ্যে পড়ছে। আচ্ছা এখানে দেখো লিফট যেটা আছে, এই লিফটটা কিন্তু সবার জন্যই, আর সেন্সার দেখো আমরা সামনে গেলাম আর খুলে গেল। এই লিফটটা সবার জন্য, কোনো কিছু লেখা নেই যে বয়স্কদের জন্য বা কিছু। এই যে আমাদের ট্রেন চলে এলো, এই ট্রেনটাই যাবে, এটা নয় দেখো টুয়ার্ড হাওড়া ময়দানে অ্যানাউন্স করে দিল যে এই ট্রেনটা এখন স্প্ল্যানেড যাবে। এই দিকের যে ট্রেনটা আসার কথা ওটার কিছু একটা প্রবলেম হয়েছে, তাই এই দিকে ট্রেন দিয়ে দিয়েছে। অ্যানাউন্সমেন্ট ফলো করতে পারে, খালি গাড়ি এসপ্ল্যানেড হাওড়া ময়দান খালি আছে, খালি গাড়ি বন্ধ হয়ে গেল, তারপরে বাইরেরটাও বন্ধ হয়ে গেল। অ্যানাউন্সমেন্টও হয়ে যাবে, তোমাদের তো আগে দেখিয়েছি সমস্ত কিছু, আজকে শুধু ভিডিওটা করা অন্য কারণে, কীভাবে তোমরা একটা লাইন থেকে আরেকটা লাইন মানে একবারে টিকিট করে তোমরা পৌঁছে যেতে পারো সেটাই তোমাদের দেখানো। আর এই যে ব্লু কালার চালু হয়ে গেল, মানে আমরা চলে এলাম একদম গঙ্গার তলাতে। আমরা 11:47 নাগাদ ছাড়লো ট্রেন, আর এখন আমরা অলরেডি এই গঙ্গার তলায় ক্রস করছি।
আর এখানটা যদি তোমরা ফলো করো, দেখো হাওড়া ময়দান মেট্রো, আমরা এখান থেকে উঠলাম হাওড়া মেট্রো, তারপরে মহাকরণ, স্প্ল্যানেড, এই পর্যন্ত তোমাদেরকে পৌঁছাতে হবে। তারপরে দেখো ব্লু কালারের একটা দাগ দেওয়া আছে, এদিকে লেখা আছে চাঁদনি চক, এদিকে লেখা আছে পার্ক স্ট্রিট, তো আমরা এদিকেই যাবো পার্ক স্ট্রিট। তো এখানে গিয়ে তোমাদেরকে চেঞ্জ করে যেতে হবে। আর বাকি আরও দুর্গাপুজোর সময় বলা হয়েছে যে শিয়ালদা মেট্রো থেকে একদম সল্টলেক পর্যন্ত এই লাইনটাকে কানেক্ট করে দেওয়া হবে, এখন এই জায়গাটা কানেকশন হয়নি। অ্যানাউন্সমেন্ট তো করে দেবে, কোনো অসুবিধা হবে না। আর দরজা ডান দিকে খুলবে, তাই এদিকে সবাই ঘুরে গেল। এই সবাই মহাকরণে নেমে গেল। হ্যাঁ 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 হ্যাঁ, 11:52 ঠিকই আছে, ট্রেনটা প্রায় 6 মিনিটের মধ্যেই হাওড়া স্টেশন থেকে স্প্ল্যানেডে ঢুকিয়ে দিচ্ছে। আর না না, দু সাইডেই আছে, আর স্প্ল্যানেডে দুদিকেই স্টেশন আছে, এদিকেও স্টেশন আছে, এদিকেও স্টেশন আছে, যেদিকে খুশি তোমরা নামতে পারো। এসে এই যে পৌঁছালাম একদম স্প্ল্যানেড স্টেশন। আর তোমাদেরকে সমস্ত কিছু ডিটেলসে এবার বলে দিচ্ছি কীভাবে কীভাবে আমাদের যেতে হবে ব্লু লাইন মেট্রোর দিকে। আর ওখানে আমরা ট্রেনে চেপে এখন পার্ক স্ট্রিটেও নামবো। বেরিয়ে গেল, তো আমরা ঠিক করলাম এদিকে আছে এস্কেলেটার, কোনো অসুবিধা নেই। আর এখানে আছে লিফট, আমরা ভাবছি লিফটে করে যাবো। আমাদের ব্লু লাইনে স্থানান্তরিত কিউআর কোড, ব্লু লাইনে যেতে গেলে আমাদের মাঝখানের ফ্লোরে নামতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি কোথায়। আমাদেরকে এমে যেতে হবে না, ব্লু লাইনে যাওয়ার জন্য মেজা লাইনে যেতে হবে। মেজা লাইনটা এখানে কিভাবে সিলেক্ট করতে হবে? এম। আচ্ছা, আমাদের একদম ওপর তলায় যেতে হবে, আমি জানতাম না, তো ওখানে যাচ্ছি। ওই যেটা মেজা লাইন এম দাবাবে তোমরা লিফটে উঠে, তাহলেই তোমরা একদম এম এ পৌঁছে যাওয়ার পরে চলে যেতে পারবে ব্লু লাইনের দিকে। লিফট থেকে এলাম, অথবা ওদিকে সিঁড়ি আছে, এই হচ্ছে লিফট। আর এখান থেকে সবাই আসছে এস্কেলেটারে করে, এখান থেকে এস্কেলেটার করে নিচে গেলে স্টেশনে তোমরা চলে যাবে আরও আরেকটা স্টেপ। আর আমরা এলাম এদিকের এই যে লিফটে করে, আর ঠিক এইখান থেকে সোজা বেরিয়ে গেলে দেখো লেখা আছে টু কলকাতা মেট্রো ব্লু লাইন, মানে তোমরা এইখান থেকে এই অ্যারোটাকে ফলো করবে, করে এদিক দিয়ে সোজা বেরোবে টানেলটা হয়ে। এই যে দেখো এই টানেলটা থেকে সবাই আসছে, এখানে লেখা আছে টুয়ার্ডস ব্লু লাইন দক্ষিণেশ্বর টু কবি সুভাষ, আমরা এই দিকের এই টানেলটা দিয়ে চলে যাব। আর যারা ব্লু লাইন থেকে আসছো তারাও এদিক থেকে চলে গেলে হচ্ছে এই এসপ্ল্যানেডের গ্রিন লাইন মেট্রোর জায়গাটা। ব্লু লাইন কোনো রকম কিন্তু খাটাখাটি করতে হবে না, জাস্ট 2 মিনিট হাঁটতে হবে, লিফটে করে হোক বা এস্কেলেটার করে হোক, এসেই তোমরা একদম ব্লু লাইনের এই মেট্রোতে ঢুকে যাবে। ব্লু লাইন আমরা এদিকে যাব, এটাই সবার কনফিউশন ছিল যে আমরা যেতে পারবো কি পারবো না। আমরা পার্ক স্ট্রিট পর্যন্ত যাব, আর পার্ক স্ট্রিট এই যে টোকেনটা দেন, এই টোকেনটা আমরা কেটেছি, 15 টাকা নিয়েছে, দ্যাট মিন্স হ্যাঁ যেতে পারবো। ওখানে লাইনে দাঁড়াতে হবে, তবে যারা ডিরেক্ট কোনো ঝুট ঝামেলায় যেতে না চাও তারা একদম করে নেবে স্মার্ট কার্ড। এই যে দেখো এখানেও অ্যারো দেওয়া আছে ব্লু লাইন, আমরা এদিক দিয়ে এলাম, এটা ছিল গ্রিন লাইন। ব্লু লাইনের এখান থেকে এসে আমরা এই যে আবার নিচে গিয়ে ধরবো ব্লু লাইন মেট্রো, যেটা আমরা পার্ক স্ট্রিট যাবো। এই যে এসে পৌঁছালাম আমাদের কলকাতার 1984 সালের মেন পুরনো মেট্রোর লাইনে, এখান থেকেই আমরা এখন যাব এই পার্ক স্ট্রিট। দেখো এখানে লেখাই আছে পরের স্টেশন পার্ক স্ট্রিট, এইবার তোমাদের কনফিউশন দূর হয়ে গেল। তোমরা যদি যেতে চাও দমদম, তোমরা ওইদিকে ট্রেন ধরবে ওই লাইনের, আর আমরা পার্ক স্ট্রিট কবি সুভাষের দিকে যাব, তার মানে আমরা এদিকে ট্রেন ধরছি। এই যে দমদম যাওয়ার একটা ট্রেন এই লাইনে ঢুকে গেল, যারা দক্ষিণেশ্বর সাইডে যাবে বা দমদম সাইডে যাবে তাদের জন্য হচ্ছে এই দিকে ট্রেনটা। আর এই পুরনো স্টেশনে নামার পরেও দেখো এখানে দেওয়া আছে গ্রিন লাইন, দিয়ে অ্যারো করা আছে, এটা দিয়ে চলে গেলে তোমরা গ্রিন লাইনে পৌঁছে যাবে। তো এখন এই যে আমরা স্প্ল্যানেডের এই ব্লু লাইন মেট্রোতে আছি, যেটা পুরনো লাইন এটাকে ব্লু লাইন বলা হয়। আর এখান থেকে আমরা এখন যে কোনো দিকে যেতে পারবো, কবি সুভাষ হোক, কালীঘাট হোক, যেখানে খুশি, দমদম হলে ওই দিকের লাইনে ট্রেন ধরে নাও, ব্যাস। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এই যে ঢুকে গেল ব্লু লাইনের কবি সুভাষ দিকে যাবার মেট্রো। ত
তার মানে ব্যাস আমরা উঠে পড়েছি, পরবর্তী স্টেশন পার্ক স্ট্রিটে নেমে যাব। এবার তোমরা যেখানে নামার সেখানেই নেমেছো, কালীঘাট হোক অথবা কবি সুভাষ হোক, তার মাঝখানে যত স্টেশন আছে যে কোনো জায়গায় নেমে যাও। দেখলে তো আমি কোনোরকমভাবে আর কোনো এক্সট্রা টিকিট কাটলাম না, মানে বোন টিকিট কেটেছিল একটাই ডাইরেক্ট 15 টাকা করে, সেই টিকিটটাতেই একদম আমরা সোজা চলে এলাম। আর যদি কারো কাছে তাড়া থাকে, ওখানের যে টিকিটের ভেন্ডারগুলো লাগানো আছে ওখান থেকে 10 টাকার টিকিট কেটে এখানে এসে তোমাদের বাইরে বেরিয়ে আবারও 5 টাকার টিকিট কেটেই আসতে হবে। কী দরকার, একটা টিকিটেই তোমরা কিন্তু ডিরেক্টলি চলে আসতে পারবে, এটাই কিন্তু বেশ সুবিধার। এই যে এসে পৌঁছালাম আমরা পার্সি স্টেশন। ব্যাস ঝামেলা মিটে গেল, মানে হাওড়া স্টেশন থেকে আমরা একটা টিকিটেই চলে এলাম, মানে আর কি চাই সুবিধা। এবার যখন শিয়ালদা কানেক্ট হবে তখন আমরা ডাইরেক্ট স্প্ল্যানেড সেক্টর 5। এই যে ও দেখো, এই যে টিকিটটা এখানে ফেলে দিল, এই যে খুলে গেল, আমিও বেরিয়ে গেলাম। যেরকমভাবে বাইরে বেরোলাম তোমরা সেরকমভাবে দমদম হোক বা কবি সুভাষ যেদিক থেকে খুশি হোক একদম গ্রিন লাইনে চলে যেতে পারো। ঠিক যেমনভাবে আমি হাওড়া থেকে পার্ক স্ট্রিট এলাম, সাপোজ আমি পার্ক স্ট্রিট না গিয়ে এটা কবি সুভাষ যাচ্ছিলাম, ঠিক সেরকমভাবেই তোমরা কবি সুভাষ থেকে হোক, মাঝখানে কালীঘাট থেকে হোক, যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু চলে আসতে পারো এই হাওড়া স্টেশন বা হাওড়া ময়দান, যেখানে খুশি, আর খুব কম সময়। এটাই তো আমাদের এই ইন্ডিয়ান রেলওয়েজের এই আন্ডার ওয়াটার মেট্রোর সুবিধাটা করে দিল। আর যখন শিয়ালদা কানেক্ট হয়ে যাবে তখন আমরা ডাইরেক্ট একই ট্রেনে শিয়ালদা চলে যাব, মানে আরও 15 মিনিটে শিয়ালদা, আর তারপরে সল্টলেক সেক্টর 5 25 মিনিটের মধ্যে হয়তো পৌঁছে যাব। এতটাই সুবিধা হয়ে গেল আমাদের। তো চলো এবার বাইরে বেরোনো যাক। এই যে একদম বেরিয়ে গেলাম পার্ক স্ট্রিটে। যাই হোক, আশা করি তোমাদেরকে একটা ছোট ভিডিওর মাধ্যমে এই ইনফরমেশনটা দিতে পারলাম। তাহলে চলো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আরেকটা সুবিধা হতো, আজকে আমি বাংলাদেশের ভিসা অফিসে যাচ্ছি, সল্টলেক সেক্টর 5 যেটা যদি চালু হয়ে যেত একদম আমি এই ট্রেনেই ডাইরেক্ট চলে যেতাম সল্টলেক সেক্টর 5। তবে আর কিছুটা সময়ের অপেক্ষা, সেটাও হয়ে যাবে। চলো এখানে আজকের মতন, বাই।